রাজধানীর কাঁঠাল বাগান এলাকার একটি বাসায় এসি থেকে আগুন লেগে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকরা জানান তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক। কাঁঠালবাগানের এই বাড়িটিতেই থাকতেন জাদুশিল্পী মনিরুজ্জামান লিটন। সোমবার পরিবার নিয়ে ঘুমাচ্ছিলেন তিনি। ভোরে উঠে দিয়াশলাই জ্বালাতে গিয়ে আগুন লেগে যায় বাড়িটিতে। স্থানীয়রা দগ্ধদের আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করান। স্বজনরা জানান ভোরে ওই বাসায় বিকট শব্দ শুনতে পান তারা। একটা শব্দ শুনলাম, শব্দ শুই না, আমাদের এলাকা সবাই আসলো, আইসে দেখলো মানুষ দেখা যাচ্ছে না, কিন্তু ধোঁয়া দেখা যাচ্ছে জানেলা দিয়া। শব্দ পেয়ে আমরা সবাই দূরে আসছি, আইসে সেরে গেটটা ভাঙছি, ভাঙে ভিতরে ঢুকছি। ঢুকে তাদেরকে বাইর করছি, রুমে যারা ছিল তারা সব উপরে ওই বিল্ডিংতে বাইরে চলে গেছে, রুগীরা যারা ওই দিকে চলে গেছে, আর আমরা রুমের ভিতরে ঢুকে সেরে আগুনগুলো নিয়ে পাইছি। চিকিৎসকরা জানান আহতদের সবার অবস্থা আশঙ্কাজনক। 8 মাসের যে বাচ্চা 7% বার্ন আছে, তার যে মেয়েটারও আপনি 17% বার্ন আছে, আর মাটা 25% এবং বাবা যে তার হলে 50% বার্ন আছে, এবং সাথে ইনহেলেশন বার্ন আছে। সবাই আসলে রিসার্চ, আমরা সবাইকে আইসিইউতে আপনি শিফট করে দিছি। সচেতনতার মাধ্যমে এই ধরনের দুর্ঘটনা রোধ করা সম্ভব বলেও মত দেন চিকিৎসকরা। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, ঢাকা।